ফরিদপুরের শালথায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় উপজেলা পরিষদের হল রুমে এই মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালির সভাপতিত্বে অনুষ্ঠিত মোটিভেশনাল সেশনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।